রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত, নিয়োগ হবে শতাধিক শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, ক্রমশ প্রতিযোগিতা কিন্তু বেড়েই চলেছে, সেদিকে তাকিয়ে ইংরেজি চালু করতে চলেছে মমতা সরকার। রাজ্যের প্রায় 65টি রাজ্য শাসিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ইংরেজি চালু হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই তা চালু হবে। এই 65টি স্কুলের মধ্যে 44টি প্রাথমিক এবং 21টি মাধ্যমিক স্কুল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরাফেন। ভিডিওটি শুরু করবো, তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে আপনি জুড়ে যাবেন আমাদের সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো চলুন আজকের এই শিক্ষক নিয়োগ নিয়ে বিগ ব্রেকিং আপডেট ভিডিওটি শুরু করি। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে আগামী শিক্ষাবর্ষ মার্চ এপ্রিল 2019 থেকে রাজ্য সরকারের স্কুলগুলিতে ইংরেজিতে পড়াশোনা পঠন পাঠন হবে, আর এজন্য শিক্ষক নিয়োগেরও ঘোষণা করেছেন তিনি। প্রথমেই কলকাতার সরকারি স্কুলগুলি দিয়ে শুরু হবে। মোট 50 থেকে 60টি স্কুলে ইংরেজি চালু করা হবে, তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে রাজ্যের অন্যান্য জেলাগুলোর স্কুলেও। মমতা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামহল। বাম আমলে ইংরেজি তুলে দিয়ে ঐতিহাসিক ভুল করেছিল, যার জেরে বাংলার পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছে ইংরেজিতে। তবে এখন অবস্থা বদলেছে, ক্রমশ প্রতিযোগিতা বাড়ছে ক্রমশ। সেখানে দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট প্রশংসনীয় বলে দাবি করছে বুদ্ধিজীবী মহল। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টি জানানো ছিল যে রাজ্য সরকারের আগামী পদক্ষেপ কিন্তু ইংরেজি শিক্ষক নিয়োগ। যদি তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।